মানুষ এক জীবনে আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য সবই পেতে চায়, কিন্তু সবসময় তা হয় না। কিন্তু ইচ্ছা করে কেউ দুঃখী হতে চায় না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুঃখ বা অসুখ কারোর জীবনে বলে কয়ে আসে না। মানুষ হোক বা দেশ, সুখ দুঃখ মিলিয়ে বেঁচে থাকতে হয়। বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় অবশ্যই থাকে প্রথম বিশ্বের দেশগুলি। প্রথম বিশ্বের দেশগুলোতে অন্তত অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য রয়েছে। যদিও সমীক্ষায় কি বলছে, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান লাভ করেছিল ভারতের প্রতিবেশী দেশ ভুটান। ভুটানের নাগরিকরা কিন্তু 100 সুখী, তাদের জীবনে কিন্তু দুঃখ নেই বললেই চলে। সমীক্ষা সেই রকম অন্তত বলেছে। এই দেশগুলির কথা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। জানতে চান কোন দেশগুলি বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকায় নিজেদের নাম তুলেছে? সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক একটি তালিকা প্রকাশ করেছে, যাতে রয়েছে বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলির নাম। তালিকায় বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসাবে প্রথম নম্বরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। এখানে বেকারত্ব এবং আর্থিক সমস্যার কারণে মানুষ সবচেয়ে বেশি অসুখী। আবার লেবানন দেশটি দেখতে খুবই সুন্দর, তবে এখানকার মানুষও নানা কারণে অসুখী। বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকায় 2 নম্বরে রয়েছে লেবানন, তৃতীয় স্থানে রয়েছে সিয়েরা লিওন। তালিকায় 4 নম্বরে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। দেশটি কিন্তু নাচ গান এবং পার্টি করার জন্য বিশ্বে খুবই বিখ্যাত, কিন্তু সেখানেও মানুষ দারুণ অসুখী। এটি 4 নম্বর অসুখী দেশ। ভারত কিন্তু এই তালিকা থেকে বাদ যায়নি, ভারতে রয়েছে 12 নম্বর। বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলির মধ্যে ভারত কিন্তু প্রথম সারিতেই রয়েছে। এই দেশের মানুষ নানা কারণে অসন্তুষ্ট। জানলে অবাক না হয়ে পারবেন না যে পাকিস্তান কিন্তু তুলনামূলকভাবে সুখী, কারণ অসুখী দেশের তালিকায় পাকিস্তানের স্থান অনেক পেছনে। ঘটনাটি একবারই সত্যি, অসুখী দেশগুলির সঙ্গে পাকিস্তানের অবস্থান 30তম। মানে এত আর্থিক অনটন অভাব অভিযোগের পরেও ভারতের থেকে পাকিস্তান সুখী দেশ, কিভাবে এটি সম্ভব? এই তথ্য শুনে আপনি বিশ্বাস করবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।